আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। বাবার পাশে চিরনিন্দ্রায় ফুটবল কিংবদন্তি, নাট্য ব্যক্তিত্ব আলিজাকের আর নেই, করোনায় একজনের মৃত্যু, বিশ সুস্থ, 2223, এবং মামুনুল হককে প্রতিরোধ করতে সড়কে ছাত্রলীগ যুবলীগ। চিরনিন্দা সাহিত্য হলেন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। বৃহস্পতিবার সন্ধ্যায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের বেল্লা ভিস্তায় বাবা মায়ের সমাধির পাশে সমাহিত করা হয় তাকে। বিবিসি জানায়, করোনা সংক্রমণের সংখ্যা উপেক্ষা করে লাখো ভক্ত সমবেত হয়েছিলেন শেষবারের মতো প্রিয় ফুটবলারের কফিন স্পর্শের আশায়। আগতদের সবারই চোখে জল, হাতে ফুল, কারো পরনে ছিল 10 নম্বর জার্সি, 9 ম্যারাডোনার ছবি সম্বলিত পোশাক, কেউ দূর থেকেই প্রিয় মানুষটির হাওয়ায় ছুড়ে দিয়েছেন চুমো। মাত্র 60 বছর বয়সে কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে অন্যপারের বাসিন্দা হলেন বাঁ পায়েও অসংখ্য মুহূর্তে জন্ম দেয়া এই ফুটবল কিংবদন্তি। সকাল হতে না হতেই আরেক নক্ষত্রের পতন ঘটল। মারা গেলেন 21শে পদকপ্রাপ্ত অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আলী জাকের। বয়স হয়েছিল 76 বছর। শুক্রবার ভোর 6:40 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেশ কিছুদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন আলী জাকের, সেটা হঠাৎ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনা টেস্ট করা হলে পজিটিভ ফলও আসে। আলী জাকারের মরদেহ শুক্রবার বেলা 11টায় নিয়ে যাওয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। 71-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দ সৈনিককে সেখানে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখান থেকে বনানীর উদ্দেশ্যে শেষ যাত্রা। জানাজার শেষে বিকেলে বনানী কবরস্থানের সবুজ মাটিতে তাকে সমাহিত করা হয়। দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একদিন আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 6,544 জন। একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন 2,273 জন, আর সুস্থ হয়েছেন 2,213 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মৃত্যুবরণকারী 20 জনের মধ্যে ঢাকা বিভাগে 10, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে 3 জন করে, খুলনা বিভাগে 2 আর রাজশাহী ও রংপুর বিভাগে 1 জন করে রয়েছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়ায় হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল 8:30 নগরীর বিমানবন্দরের প্রবেশ মুখে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। এদিকে আজ সকাল 11:30 24 নম্বর গেটে চট্টগ্রাম হাটহাজারী সড়কে টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এবং দুপুর 2 থেকে অক্সিজেন মোড় চত্বরে সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী সড়কে অবস্থান নেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামী দলগুলোর বিরোধিতার মধ্যেই হাটহাজারী আসার কথা হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের। তার হাটহাজারী আগমনকে প্রতিরোধের ঘোষণায় কদিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো চট্টগ্রাম জুড়েই। কিন্তু জ্ঞাত বাধার মাঝেও আজ সকাল 8:30 দিকে সড়ক পথে মামুনুল হক হাটহাজারী মাদ্রাসে এসে পৌঁছান। উল্লেখ্য, হাটহাজারীর পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত 25 নভেম্বর থেকে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 2020-এর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের।